আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে জারি হচ্ছে 5-5টি নতুন নিয়ম। রেশন কার্ড, রান্নার গ্যাস সিলিন্ডার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে আরও বেশ কয়েকটি নতুন নিয়ম জারি হচ্ছে, যা আপনাদের প্রত্যেকের জানা অত্যন্ত জরুরি। হ্যাঁ বন্ধুরা, তো কী কী নিয়ম জারি হচ্ছে এই ভিডিওটিতে আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন, এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথম যে নিয়মটি জারি হচ্ছে সেটি হচ্ছে রেশন কার্ড। যদি আপনাদের রেশন কার্ড থাকে এবং আপনারা বিনামূল্যে রেশন পরিষেবা পেয়ে থাকেন, তাহলে আপনার জন্য এই আপডেটটি খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনাদের রেশন কার্ড থাকে এবং আপনারা অনেক কয়েকদিন ধরে, অর্থাৎ গত 4-5 মাস ধরে যদি আপনারা কোনো রেশন পরিষেবা তুলে না থাকেন, তাহলে এবার আপনার রেশন কার্ড কিন্তু বাতিল করে দেওয়া হবে। অর্থাৎ আপনাদের রেশন কার্ড আছে কিন্তু আপনারা রেশন পরিষেবা তোলেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ড কিন্তু কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বাতিল করে দেওয়া হবে। এছাড়াও যদি আপনার বাড়ির কেউ মৃত্যু হয়ে থাকে, তার রেশনের কার্ডের মাধ্যমে আপনারা যদি রেশন পরিষেবা পেয়ে থাকেন বা নিয়ে থাকেন, সেই কার্ডের জন্য আপনারা যা মাল পাচ্ছেন সেটা যদি পেয়ে থাকেন, সেই রেশন কার্ডটিও কিন্তু বাতিল করে দেওয়া হবে এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। যেই রেশন কার্ডগুলো বাতিল করা হবে, সেই রেশন কার্ড থেকে আপনারা কিন্তু মে মাসের 1 তারিখ থেকে আর কোনো রেশন পরিষেবা পাবেন না। পরবর্তী নিয়মটি জারি হচ্ছে রান্নার গ্যাস সিলিন্ডার। আপনারা প্রত্যেকেই জানেন প্রতি মাসের 1 তারিখেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পরিবর্তন করা হয়। গত কয়েক মাস ধরেই মোটামুটি নিয়ম করে মাসের 1 দিনেই 19 কেজি যে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডার রয়েছে তার দাম হেরফের করা হয়েছে। তবে দীর্ঘদিন ধরেই মাসের 1 দিনে 14.2 কেজি রান্নার যে গ্যাস সিলিন্ডার রয়েছে তার দামের কোনো পরিবর্তন করা হয়নি। অর্থাৎ আজ রাত 12টার পর থেকেই কিন্তু সেই দামের পরিবর্তন হতে পারে। পরবর্তী নিয়মটি হচ্ছে HDFC ব্যাংক, অর্থাৎ শুধুমাত্র প্রবীণ নাগরিকদের জন্য যে স্পেশাল ফিক্সড ডিপোজিট স্কিম চালু করেছে HDFC ব্যাংক, সেটার মেয়াদ বাড়িয়ে দিয়েছে। ওই FD স্কিমে সুদের হার বেশি, আগামী 10 মে পর্যন্ত HDFC ব্যাংকে সেই FD স্কিমে বিনিয়োগ করতে পারবেন প্রবীণ নাগরিকরা। পরবর্তী নিয়মটি হচ্ছে ICICI ব্যাংক, অর্থাৎ চেকবুক, IMPS, স্টপ পেমেন্ট চার্জ, ECS বা NACH ডেবিট রিটার্নস বিভিন্ন পরিষেবার ক্ষেত্রে চার্জের হেরফের করেছে ICICI ব্যাংক। যে নয়া চার্জের বিষয়টি কার্যকর করা হবে আগামী 1 মে থেকে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন ICICI ব্যাংকের তরফ থেকেও নিয়ম জারি করা হয়েছে, যা মে মাসের 1 তারিখ থেকে জারি হচ্ছে। পাশাপাশি IDFC ব্যাংকের তরফ থেকেও কিন্তু একটি নিয়ম পরিবর্তন করা হয়েছে ক্রেডিট কার্ডের মাধ্যমে 20,000 টাকার বেশি বিভিন্ন বিল, যেমন রান্নার গ্যাস, ইন্টারনেট, বিদ্যুতের বিভিন্ন বিষয় মেটানো হবে। তখন চার্জ হিসাবে 100% চার্জ ধার্য করা হবে, সঙ্গে যুক্ত হবে GST। LIC-র ক্লাসিক ক্রেডিট কার্ড বা LIC সিলেক্ট ক্রেডিট কার্ড বা ফার্স্ট প্রাইভেট ক্রেডিট কার্ডের ক্ষেত্রে অবশ্যই সেই সব চার্জ লাগবে না। আর যদি টাকার অঙ্কটা 20,000-এর বেশি হয়, তাহলে বাড়তি 18% GST যুক্ত হবে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন এই সমস্ত নিয়ম আগামীকাল থেকে জারি হচ্ছে এই কিছুকে নিয়ে। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, মনে শুধু শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।